নষ্ট করে লাগে, এটা তো খারাপ লাগে। আপনাদেরকে একটা কথা বলাই হয়নি, জায়গাটির অবস্থান হলো কাপাসিয়া টুকবাজার, টুকবাজার শাহী মসজিদের সামনেই, অনেক সুন্দর জায়গা। আর ফসল এই সেল দেওয়া পড়েছিল, পলাশ একেবারে গাছ তো শেষ করে লিছি, মনে করেন আপনি যদি না দেন একটা ফুলা পাইনা ঢুকতে পারবো না। অনেক দূরে তাই ছবি তুলতো, উপজেলার টেনশন বড় এটা। তারা কিন্তু খুবই খারাপ লাগে, অনেকেই দূর থেকে ঘুরতে আসে কিন্তু তারা কি করে, ফুল ছিঁড়ে নিয়ে যায়। এটা অবশ্য কৃষকের অনেক ক্ষতি হয়, কারণ তো তারা অনেক কষ্ট করে এগুলা চাষ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না, আপনারা আসুন ঘুরুন, প্রকৃতিকে উপভোগ করুন। এটা মনে হয় তেল বানায় না, সূর্যমুখী তেল নাকি আসলে এবার আমরা সরিষা করছিলাম তো অনেক ভালো হয়েছে, যাক জানলাম বিষয়টা। তাইলে অনেকদিন পরে আসলাম, মহিলাটি আমাদের সাথে তার অভিযোগটি শেয়ার করে আর কি। অনেকেই নাকি দূর থেকে আসে এবং ফুল ছিঁড়ে নিয়ে যায়, তাতে তার অনেক ক্ষতি হয়। এই পবিত্র মাহে রমজানে মহিলাটি এখানে সারা দিন রাত অনেক কষ্ট করে পাহারা দেন, আমরা তার অনুমতিক্রমে ভিতরে প্রবেশ করি এবং আপনাদের জন্য ভিডিওটি করলাম আর কি। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, তবে দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আপনারা ভালো ভালো ভিডিওর জন্য এসবিল্লা চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।